নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই পনেরোই নভেম্বর দু মঙ্গলবার যে পাঁচ রাশির সুপার ডুপার প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব এবং এর সাথে সাথে আমি আপনাদেরকে জানাবো যারা রাশি জানেন না তাদের নামের অক্ষর দিয়ে কোন কোন আপনাদের ক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনা আছে অর্থাৎ কোন কোন নামের অক্ষরে আগামীকাল প্রাপ্তির সম্ভাবনা আছে তাও আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি এই জন্য আমি প্রতিদিন বলি ভিডিওটির আলোচনাটা আপনার সম্পূর্ণরূপে শুনবেন অর্থাৎ না শুনলে কৌশিক রায়ের প্রোগ্রাম না দেখলে পিছিয়ে পড়তে হবে বারবার এই কথাটা আমি বলি কৌশিক রায় প্রোগ্রাম দেখবেন এগিয়ে থাকবেন দেখুন প্রাপ্তি মানুষের জীবনে কম বেশি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু আসে কারো ক্ষেত্রে একটু আগে আসে কারো ক্ষেত্রে একটু দেরিতে আসে কিন্তু গোল্ডেন টাইম বলা যেতে পারে যাদের ক্ষেত্রে আসে কিন্তু কেউ অ্যাচিভমেন্ট করতে পারে কেউ অ্যাচিভমেন্ট করতে পারে না আমি একটা কথা বলছি এই যে প্রাপ্তি সম্পূর্ণটা ডিপেন্ড করছে আপনার ভাগ্যের উপর ভাগ্য যদি আপনার সাথ দেয় আপনার আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করবে কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে আপনার রাশিচক্রের উপর অর্থাৎ আপনি আগামীকাল কত অর্থ পাবেন সেটা আপনার জন্মকুণ্ডলী বিচার করানো দরকার এবং আপনার হস্তরেখা বিচার করানো দরকার তবেই কিন্তু প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু বলা সম্ভব আগামীকাল রাহুকাল আছে তিনটা থেকে বিকাল তিনটা থেকে চারটা তিরিশ পর্যন্ত রাহুকাল আছে আরেকটি আপনাদের শুভ সময় সকাল এগারোটা সাঁত্রিশ থেকে বারোটা তেইশ মিনিট পর্যন্ত শুক্ল যোগ আছে আগামীকাল এবং আগামীকাল পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে তো আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলবো সেই পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে দেখুন প্রত্যেক মানুষের জীবনে একটি কথা জেনে রাখবেন গোল্ডেন টাইম কিন্তু আসে আপনার ক্ষেত্রে কোন বছরগুলো ভালো অনেকে থাকে না আমার বিগত পাঁচ বছর খুব ভালো গেছিল তখন কোনো টাকার অসুবিধা ছিল না কিন্তু হঠাৎ কি না কি জানি কি হয়ে গেল চারিদিক থেকে শুধু সমস্যা আর সমস্যা সমস্যায় গুনতে গুনতে কিন্তু দিন কিন্তু কেটে যাচ্ছে তো এই সমস্যা কেন আসছে সম্পূর্ণ গ্রহ আপনাকে কিন্তু করাচ্ছে এই জন্য আমি বারবার বলি আপনার জন্ম ছককে প্রপার বিশ্লেষণ করুন আপনার ভাগ্যভাব আপনার ধনভাব আপনার আকস্মিক প্রাপ্তির ভাব আপনার সফলতা ভাব এই ভাবগুলোকে স্ট্রং করুন এবং এর পাশাপাশি আপনারা কবচ আপনার ক্ষেত্রে কোন কবচটা শ্যুট করবে কেতু কবচ শ্যুট করবে না রাহু কবচ শ্যুট করবে না আপনার ক্ষেত্রে শ্যুট করবে না আপনার ক্ষেত্রে বিশেষ করে শনিরক্ষা শ্যুট করবে এটা কিন্তু দেখা দরকার কারণ প্রত্যেক মানুষের ক্ষেত্রে কিন্তু কোন কবচটা বিশেষভাবে প্রয়োজন আছে সেটা কিন্তু জানা কিন্তু একান্তই দরকার কারণ প্রত্যেকে কিন্তু একই রকম কবচ পড়তে পারেন না আপনার ক্ষেত্রে কোন কবচটা আদর্শ কবচ সেটা চুলচেরা বিশ্লেষণ করা দরকার আপনার জন্মকুণ্ডলীটা চুলচেরা বিশ্লেষণ করলে নিশ্চিত রূপে আপনার কিন্তু আগামীকাল প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবেই করবে এবার আমি আপনাদেরকে জানাই আগামীকাল যে যে আপনার রাশির কথা আমি বলবো সে সে রাশির প্রাপ্তি কিন্তু নিশ্চিত কিন্তু হতে চলেছে প্রথম যে রাশির আগে আমি বলি যারা অনেকে রাশি জানেন না রাশি জানেন না অনেকে বলেন যে স্যার নামের অক্ষর দিয়ে আমি সেটাও আপনাদেরকে আগে জানিয়ে দিই যারা রাশি জানেন না তারা নামের অক্ষরটাকেই আপনারা হাইলাইটেড করবেন ওটাকে ধরেই আপনারা এগাবেন এবং এর পাশাপাশি যারা কবজ নিতে ইচ্ছুক আছেন ক্যাশ অন ডেলিভারির সিস্টেম চালু হয়ে গেছে যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাইছেন তারা অবশ্যই ক্যাশ অন ডেলিভারি অবশ্যই আপনারা নিন সেক্ষেত্রে বিশেষভাবে আপনারা কিন্তু সুযোগ কিন্তু রয়েছে এবার আমি আপনাদেরকে জানাই আগামীকাল রাশিগুলোর নাম টার্গেট নাম্বার শুভ সময় তার আগে যা রাশি যায় না নামের অক্ষর এ আপনার যদি নামের রক্ষণ এ দিয়ে শুরু হয় আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে দুই শুভ সময় সকাল এগারোটা একচল্লিশ মিনিট থেকে একটা চার মিনিট পর্যন্ত দ্বিতীয় যেটার কথা আমি বলবো সেটি হচ্ছে সি আপনার নামের অক্ষর যদি সি হয় আপনাদের আগামীকালের শুভ সময় সকাল দশটা তিরিশ মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার আমার যখন সে অক্ষরের নাম সেটি হচ্ছে ইউ আপনার নামের অক্ষর যদি ইউ দিয়ে শুরু হয় আপনার ক্ষেত্রে আগামীকালের প্রবল প্রার্থী কিন্তু রয়েছে শুভ সময় সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এরপর যে বলব সেটি হচ্ছে ই আপনার নামের অক্ষর যদি ই দিয়ে শুরু হয় তাহলে আপনার আগামীকাল সুপার প্রাপ্তি কিন্তু রয়েছে আপনাদের শুভ সময় সকাল দশটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয় আপনার আগামীকাল সুপার প্রাপ্তি কিন্তু রয়েছে আপনাদের ক্ষেত্রে আগামীকালের শুভ সময় সকাল দশটা পনেরো মিনিট থেকে আপনার দুপুর বারোটা ২৬ মিনিট পর্যন্ত এবার আসি রাশির নাম তার আগে প্রত্যেকে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় বজরং বলি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন প্রথম রাশি আগামীকালে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির শুভ সময় সকাল দশটা একুশ মিনিট থেকে বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত টার্গেট নাম্বার দুই দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে নয় শুভ সময় এগারোটা পনেরো মিনিট থেকে একটা চোদ্দো মিনিট পর্যন্ত এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার সুপার প্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে আট আপনাদের শুভ সময় সকাল দশটা চুয়ান্ন মিনিট থেকে বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে সাত এবং ছয় আপনাদের শুভ সময় সকাল এগারোটা একচল্লিশ মিনিট থেকে শুরু করে আপনার একটা বাহান্ন মিনিট পর্যন্ত অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সুপার ডুপার প্রাপ্তি করতে চলেছে সেই রাশির নাম আপনার ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে চার আপনাদের শুভ সময় সকাল এগারোটা উনচল্লিশ মিনিট থেকে শুরু করে আপনার একটা বাইশ মিনিট পর্যন্ত সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ তো এই যে আগামীকাল মঙ্গলবার যে পাঁচ রাশির আমি কথা বললাম সেই পাঁচটি রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই আমি আবারও বলবো আপনারা নিজস্ব পার্সোনাল চার্ট অথবা হস্তরেখা আপনারা বিচার করুন কারণ এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস আপনারা যারা আমার সাথে পার্সোনাল ভিজিট করতে চাইছেন সম্পূর্ণ আপনারা ফোন কনসালটেন্সি পাবেন সম্পূর্ণ পেড সার্ভিস এখানে সমস্ত কিছু বিষয় নিয়ে আপনারা কিন্তু আলোচনা আমার সাথে করতে পারবেন তবে বারবার একটি অনুরোধ আপনার ফোন করার থেকে যত আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ততদিক রিপ্লাইটা দেওয়া কিন্তু খুব সহজ হয় এই জন্য আপনাদের কাছে একটি আমার করজোরে অনুরোধ আপনারা হোয়াটসঅ্যাপে যত মেসেজ করবেন আমার পক্ষে এবং আমার অ্যাসিস্ট্যান্টের পক্ষে কিন্তু এই জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু আপনাদের ক্ষেত্রে হয় ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় পাজেন বলি জয় শ্রীরাম Joy, Sri Ram. Joy,